মঙ্গলযানের লাল গ্রহের কক্ষপথে পৌঁছতে তখনও কয়েক ঘন্টা বাকি। মনিটরের চোখ স্থির বিজ্ঞানীদের, ইসরো কেন্দ্রের স্নায়ু চাপতুঙ্গে, যদিও তার মধ্যেই একে অপরকে উৎসাহ দিচ্ছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে গেলেন ইসরো চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। মঙ্গলযান একেবারে ঠিকঠাক এগোচ্ছে বলে জানালেন বিজ্ঞানীরা। শুরু হলো ফরওয়ার্ড রোটেশন, অর্থাৎ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হলো মঙ্গলযানের মুখ। বিজ্ঞানীরা জানালেন লিকুইড অ্যাপোজি মোটর বা ল্যাম্প চালানোর আগে এটা করা জরুরি। ল্যাম্প চালিয়ে মঙ্গলযানের গতি কমিয়ে দেওয়া হবে, তার আগে মুখ ঘুরিয়ে না দিলে গতি বেড়ে গিয়ে যানের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে, তাই সতর্ক বিজ্ঞানীরা। মঙ্গলের ছায়ায় ধীরে ধীরে ঢাকা পড়ছে মঙ্গলযান। সূর্যের আলো না পাওয়ায় শক্তি সরবরাহ করতে পারছে না সোলার প্যানেল, চালু হলো বিকল্প ব্যবস্থা। শক্তি সরবরাহ শুরু করলো মঙ্গলযানের ব্যাটারি। এর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল মঙ্গলযানের। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ইসরোর কেন্দ্রে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিস্থিতি ব্যাখ্যা করলেন বিজ্ঞানীরা। চালু হলো মঙ্গলযানের ল্যাম ইঞ্জিন। এই ল্যামের ঠিকমতো চলার উপরই নির্ভর করে মিশনের সাফল্য ব্যর্থতা। প্রত্যাশা মতোই কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল মঙ্গলযানের। বন্ধ হলো ল্যাম ইঞ্জিন। মঙ্গলের পূর্ণ গ্রাস থেকে বেরিয়ে লাল গ্রহের কক্ষপথে ঢুকে পড়ল মঙ্গলযান। উচ্ছ্বাসে ফেটে পড়ল ইসরোর মিশন অ্যানালিসিস রুম। বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। প্রথম প্রচেষ্টাতেই সফল হলো ভারতের মঙ্গল অভিযান। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে সৃষ্টি হলো নয়া নজির। প্রথম ছবার চেষ্টা ব্যর্থ হয়েছিল আমেরিকার, কিন্তু প্রথম প্রচেষ্টাতেই মার্কিন অভিযানের নভাগের এক ভাগ খরচে সাফল্য পেল ইসরো। আমেরিকা ইউরোপকে পেছনে ফেলে এশিয়ার প্রথম দেশ হিসেবে এলিট গ্রুপে ঢুকে গেল ভারত। এবার সিবিআই এর নজরে অরিন্দম দাস ওরফে বুম্বা, সারদার বারুইপুরের ডিভিশনাল ম্যানেজার। সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে গত বছরের জুন মাসে বুম্বাকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পান তিনি। সিবিআই এর দাবি, তারপর বারবার তলব করা হলেও মাত্র দুবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন বুম্বা। গোয়েন্দাদের আরও দাবি, দুবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেও বেশিরভাগ নথি জমা দেননি বুম্বা। এমনকি বারুইপুরে তার বাড়িসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও খোঁজ পাওয়া যায়নি, তার দুটি মোবাইল বন্ধ। গ্রেপ্তার হবার পর পুলিশের জেরার মুখে বারুইপুরের এই জোনাল ম্যানেজারের বিরুদ্ধে বারবার অভিযোগের আঙুল তুলেছেন সুদীপ্ত সেন। সারদাকর্তার অভিযোগ, কোম্পানির ধরাডুবির জন্য অন্যতম দায়ী বুম্বা। সঞ্জু স্যামসন, স্টুয়ার্ট বিনি, সুরেশ রায়নাদের সঙ্গে লড়াই 2015 বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য, তার সঙ্গে নতুন দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় এ দলে অধিনায়কত্ব। বাংলার মনোজ তিওয়ারির কাছে বিষয়টা চাপের নয়, উপভোগের। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব ও অস্ট্রেলিয়ায় গিয়ে এমার্জিং ট্রফিতে টপ ক্যাপ ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা কাজে দেবে বলে দাবি মনোজের। ইনডোরে টানা অনুশীলন বাংলা দলের সঙ্গে, বৃষ্টির জন্য মাঠে প্র্যাকটিস না হওয়ায় আক্ষেপ রয়েছে মনোজের। বুধবার অনুশীলনের ফাঁকে খবর পেয়েছেন গেইল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। মনোজের দাবি, ক্রিস গেইলে না থাকা খানিকটা অ্যাডভান্টেজ ভারতের কাছে।